দিন এক ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি বর্ধমানে। তো বর্ধমানে সারাদিন থাকবো, আমরা সকাল সকাল বেরিয়েছি। পেছনে সৌরভ দাকে দেখতে পাচ্ছেন। তো এখন দুটো বাজে, দুটো সময় লাঞ্চ করব। আমরা সকালে বেরিয়েছিলাম রাজবাড়ি দেখে এসেছি। তো বিকালবেলা হচ্ছে 108 শিব মন্দির আমরা দেখবো। তো চলুন আমাদের সাথে, ব্লগটা সারাদিন থাকুন, কেমন লাগছেন একটা সাবস্ক্রাইবার করে বুঝিয়ে দেবেন কেমন লাগছেন, চলুন আমাদের সাথে। তো ওয়েলকাম গাইজ, আবার আমরা চলে এসেছি বর্ধমান থেকে, একটু লাঞ্চ করলাম, করে চলে এসেছি তোমার 108 শিব মন্দিরে। তো আমরা স্টেশনে নেমেছিলাম, স্টেশনে নেমে এত জোর খিদে পেয়ে গেছিলো আর কি বলবো। তো খেয়ে সৌরভ তো খিদের যারা থাকতে পারছিল না, তো আবার খেয়ে দিয়ে টোটো করে চলে এসেছি। 20 টাকা ভাড়া, ভাড়াটাও বলে দিই 20 টাকা ভাড়া। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমরা স্টেশনে নামবো, স্টেশন থেকে যে কোনো টোটোতে বলবেন যে আমি 108 শিব মন্দির যাবো। তো শিব মন্দিরে আপনারা আসবেন, এসে একদম শিব মন্দিরের গেটে আপনাদেরকে নামিয়ে দেবে। তো চলুন, আর দেরি কিসে, ঘোরা যাক। তো আপনারা এই দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে প্রবেশ গেট। আপনারা এই গেট থেকে আমরা প্রবেশ করতে হবে, আর এই হচ্ছে আপনার এখান থেকে আপনাদের শুরু, এখান থেকে শুরু শুরু করে একেবারে পুরো রাউন্ড আপনাকে ঘুরতে হবে। আর এইদিকেও আপনার 108 মন্দির আছে, সব মিলিয়ে 108 মন্দির আছে। এইদিকে হাফ, ওইদিকে হাফ, চারদিকে ছড়িয়ে আছে। 108 আপনাকে ঘুরে নিতে হবে। সৌরভ এখন 108 গুনতে পারেনি, তাই না সৌরভ? চলো গুনে আস, আমরা ওই দিকটা কভার করতে পেরেছি। তো 108 শিব মন্দিরে আমরা চলে এসেছি, ফার্স্ট শিব মন্দির। এবার 108 কিভাবে, 8টা শিব মন্দির আছে, এবার আস্তে আস্তে আমরা দেখব। তো শুরু করা যাক জার্নি। তো আপনি এই দেখুন, 108টা পুরো শিব মন্দির এই লাইন দিয়ে পুরো চলে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মন্দিরে এমনি শিবলিঙ্গ আছে। তো আস্তে আস্তে চলুন। আর আজকে সবথেকে একটা ভালো দিন, কেন আজ হচ্ছে শেষ সোমবার শ্রাবণ মাসে, তাই জন্য মন্দিরটা ভিড়ও হয়েছে। কিন্তু ভিড় হলেও এতটা ভিড় চোখে পড়ছে না, কেন জায়গাটা হচ্ছে অনেকটা বড়। তো আস্তে আস্তে দেখুন, তো এখানে একটা পুকুরও আছে, আমি দেখাচ্ছি। তো এখানে বলা হলো আপনারা যখন আসবেন মন্দিরে, এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা, এবং ওখানে আপনার জুতো রাখতে হবে, জুতো রেখে তারপর আপনাকে আসতে হবে। তো সৌরভ আমাকে একটু হেল্প করে দিল, বলছে ভাই ক্যামেরাটা নেমে গেছে, একটু হাতটা তুলো। তো আমি হাতটা তুললাম। তো সৌরভ এসো পেছনে পেছনে, পূজা পাঠ চলছে, কিছু বলে যাবে না। তো আস্তে আস্তে যাই আমরা। সৌরভকে আমি শিব মন্দির গোনার দায়িত্ব দিয়েছি। সৌরভ কটা হলো ভাই? এই রোটা বলছে 15টা পেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ঘুরলাম, ঘুরে আবার এখান থেকে আবার স্টার্ট।
তো সৌরভ দা নমস্কার করে নিল। সৌরভ দা গুনছে, বাচ্চাটাও গুনছিল কতগুলো। তো সৌরভ দা যে গুনে বাড়ি যাবে, যে আমি গুনে বাড়ি যাবো পুরো 108টা শিব মন্দির। এটা নিয়ে 30টা হয়ে গেল সৌরভ দা। তো আবার এখান থেকে আবার স্টার্ট।